আপনি মতপান করুন বা না করুন পাটিয়ালা পেগের কথা নিশ্চয়ই শুনেছেন এ নিয়ে অনেক গান শায়রিক কবিতাও তৈরি হয়েছে যা যার থেকে আসি সবার পছন্দের কিন্তু কখনও কি ভেবে দেখেছেন কেন একে পাটিয়ালা পেগ বলা হয় আর কি বা এই পাটিয়ালা পেগ চলুন আজ তাই জেনে নেওয়া যাক গল্পের সময়টা উনিশশো সালের ব্ল্যাক এন্ড হোয়াইট যুগের ছবি ভেবে মুখ ফিরিয়ে বসবেন না কাহিনীতে কিন্তু টুইস্ট আছে যে গল্প শোনাচ্ছিলাম তখন পাঞ্জাবের পাটিয়ালার মহারাজা সিং এ রাজবাড়ির অন্তরেই লুকিয়ে আছে পাটিয়ালা পেগের সোনালী রহস্য উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ছিলেন পাটিয়ালার মহারাজা ভূপিন্দর সিং একবার পোলো খেলায় গোড়াদের দলকে হারানোর মতলব বাটেন যেই ভাবা সেই কাজ তার আমন্ত্রণে ব্রিটিশ পোলো খেলোয়াড়রা এসে পৌঁছালো পাটিয়ালায় ভারতীয় রাজার অতিথি সৎকারে ভীষণ খুশি ছিলেন তারা কিন্তু রাজার ছিল অন্য ফন্দি যে কোনো মূল্যে ব্রিটিশ টিমকে অপদ্যস্ত করাই ছিল তার লক্ষ্য রাজকীয় পার্টি বোতলের পর বোতলের বিলাতি সুরা খানার এলাহি আয়োজনে আত্মহারা পোলো খেলোয়াড়রা সেদিন তাদের যে মদ হলো সেটি ছিল সাধারণভাবে পরিবেশন করা মদের পরিমাণের প্রায় দ্বিগুণ যথারীতি যা হওয়ার তাই হলো পরদিন সকালে বেলা অব্দি বিছানায় কুপকাত ঘোরসাওয়ারেরা যারা মজা হলো তাদের কারো মাথা ব্যথা আবার কারো ঘোর ঘোর ভাব তাই নিয়ে শুরু হলো খেলা মহারাজার টিম গো হারান হারালো সাদা চামড়ার টিমকে সেই থেকে পরিমাণের দ্বিগুণ পরিবেশিত হওয়া এই মতকে পাটিয়ালার নাম অনুসারে নামকরণ করা হয় পাটিয়ালা যা হলো মূলত একশো বিশ এম এল এর হুইস্কি নুসরত শারমিন মাই টিভি ঢাকা